কি বললে তুমি ছোট বৌদি? এই বাড়ি ওনার মানে? আরে ক্যুঁ মুঝে শর্মিন্দা কর রহি হ্যায়? ছোড় দিজিয়ে এই সব বাতোঁ কো, ছোড় দিজিয়ে। কেন ছাড়বো? আমি তো ভুল কথা কিছু বলিনি। ইন্দিরা, ব্যাপারটা কি আমরা তো কিছু বুঝতে পারছি না। কেন হঠাৎ এরকম কথা বলছো তুমি? বাবা, এটা তো কথার কথা, ছোট মা ফর্ম্যালি ওনাকে কথাটা বলেছেন। হ্যাঁ দাদা, সব কিছু শুনে আমারও তাই মনে হচ্ছে। অতিথিকে সম্মান জানানোর একটা রেওয়াজ আছে না, যে এটা আপনার বাড়ি নিজের মনে করে থাকতে পারেন, সেরকম আর কি। লৌকিক কথা করে আমি কোনো কথা বলিনি, তবে কেন বলেছি তার উত্তর আমি দেব না, দেবে কনক। কি ব্যাপার বৌরানী, এসবের মানে কি? কেন চুপ করে আছো, কিছু জানে সেটা বলো না। কিছু নয় পুরোটাই, ও পুরোটাই জানে। দেখেন কিনা এই আমার সামনে সব কোথা বার্তা বলছেন, মুঝে আচ্ছা নেই লাগ রহা হ্যায়। সত্যিটা তো আজ নয় কাল সামনে আসতোই রাধেশ্যামজি, তখন কি খারাপ লাগাটা কিছু কম হতো? দেখেন এটা আপনাদের ফ্যামিলি মিটার আছে, নিজেরা বসে ডিসকাশন উসকাশন করিয়ে বলেন কিনা। এক মিনিট এক মিনিট, ব্যাপারটা কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে, একটু পরিষ্কার করে বলবে যে ব্যাপারটা কি? পৌরাণী, তুমি সত্যি ব্যাপারে কিছু জানো? সত্যি কিছু জানো মানে? তোমরা তো দেখছি আমার উপরে সন্দেহ প্রকাশ করছো। অবশ্য আমি যে ভুলটা করেছি তার জন্য আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না। একটা করে ঘটনা ঘটে সামনে আসে আর মনে হয় এত বড় একটা ভুল আমি কি করে করলাম। কনককে এই সংসারের সব দায়িত্ব দিয়ে দেওয়ার ভুল। তাই আমাকে কেউ বারণ করেনি এমনটা নয়, বারণ করেছিল সাত্যকেই বারণ করেছিল, আমি শুনিনি। কিন্তু ছোটবা সেটা আমার ভুল ছিল আর আমি সেটা রিয়েলাইজ করেছি। না সাত্যকে, তুমি ঠিক ছিলে, তুমি ঠিক ছিলে, ভুলটা আমার ছিল আর তার খেসারও এখন বাড়ির প্রত্যেকটি মানুষকে দিতে হবে। কি জিনিস এই মহিলা, হ্যাঁ উল্টে তোকে কেস দিচ্ছে আর তুইও হাতির মতো চুপচাপ দাঁড়িয়ে আছিস, দিতে পারছিস না একটা মুতোর জবাব? কি হলো বলনি, তুমি চুপ করে আছো কেন, বলো কিছু। আমি না কিছু বুঝতেই পারছি না বৌরানী। দেখো তুমি যেটা জানো আমাদের বলো, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। বলি কথাগুলো না শুনতে ভালো লাগছে, কিন্তু যখন সত্যিটা জানতে পারবে তখন ধারণাটা এরকমই থাকবে। তো বৌরানীকে নিয়ে নতুন করে কোনো ধারণা হওয়ার কিছু নেই ছোট বৌটি, আজ এতগুলো বছর আমরা যেরকম চোখ বন্ধ করে তোমাকে ভরসা করেছি সেরকমই আমরা বৌরানীকেও ভরসা করি। এখনো চুপ করে আছো,
পরে চুপ করে থাকাটা আমাদের টেনশনের কারণ। আবার কি ভুল করেছো তুমি? কি জানো সত্যকে, কেউ যখন কোনো একটা জিনিস না জেনে করে ফেলে তখন সেটাকে ভুল বলে, কিন্তু যখন কেউ জেনে করে তখন আর সেটাকে ভুল বলে না। কিন্তু ইন্দু, মানুষ তো অনেক সময় বাধ্য হয়ে ভুল করে, পরিস্থিতি তো তাকে বাধ্য করে সে ভুলটা করতে। আর অবাক লাগছে মা, আপনারা ওর দোষ ভুল অন্যায় কিচ্ছু না জেনে তখন থেকে ওকে সাপোর্ট করে চলেছেন। আর তুমিও জানো ওর ভুলটা তুলে ধরার জন্যই বারবার জোর করছো। কেন ছোট বৌদি, আজ এতগুলো দিন বৌরানী যখনই কোনো ভুল করেছে কিংবা আমরা ওকে ভুল বুঝিয়েছি, তুমি তো ঢাল হয়ে দাঁড়িয়েছিলে। আর আজ সেই আমি যখন এত বড় কথা বলছি তখন তোমাদেরও বোঝা উচিত না যে ঘটনাটার গুরুত্বটা ঠিক কতটা। জানো কি করেছে ও? সর্বনাশ করেছে। আর সেটা করেছে শুধুমাত্র লোভের বশে। মাত্রা ছাড়ে যাচ্ছে, যা নয় তাই বলে যাচ্ছে। দাঁড়া তো দিপাই, কনক তোরে চুপ করে থেকে কিছু না বলার স্বভাবটা না মারাত্মক। আমাকে বলতে লাভটা কি হচ্ছে? তোকে শেষমেশ চোখের জলটাই তো ফেলতে হচ্ছে না? কি হলো বৌরানী? বৌরানী তুমি চুপ করে আছো কেন? তুমি এমন কি করেছো যার জন্য তুমি এইভাবে? ও বলতে পারবে না, আরো সাহস নেই বলার। আমি বলছি ও বিশ্বাসঘাতকতা করেছে। এই পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে ও বিশ্বাসঘাতকতা করেছে। আজ শুধু একজন শাশুড়ি নয়, মাও ঠুকে গেছে মা। ছোট মা, তুমি একটু প্লিজ পরিষ্কার করে বলবে? তুমি কিছু বলছো না, ও অ্যাজ ইউজুয়াল মুখ বন্ধ করে আছে। আমাদের তো টেনশন হচ্ছে। তোমাদের টেনশন হচ্ছে আর আমার মজা লাগছে বুঝি? ছোট বৌদি, আমার শুধু এটাই মনে হচ্ছে একটা বড় নাটক হচ্ছে। আর সেটা বাইরের একটা মানুষের সামনে হওয়াটা মোটেও কাম্য না ছোট বৌদি। কিন্তু আমি জানতে চাই কি করেছে কনক। আমি জানি ও কিছু বলবে না, তাই তুমি বলো ছোট মা। বলবো, এই কথাটা কোনোদিন এভাবে বলতে হবে আগে ভাবিনি, কিন্তু আজ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কাজেই বলতে তো হবেই। তোমরা সবাই জানো যে বিজনেসের কারণে আমরা সাংঘাতিক একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম। মার্কেটে আমাদের অনেকটা ধার দেনা হয়ে গিয়েছিল, আর এরকম একটা অবস্থায় যদি মাথার ওপর থেকে ছাদটাও সরে যায় তাহলে যে কি হবে আমি জানি না। এখন আর কি কাঁদছো কেন? এই পরিবারের প্রত্যেকটি মানুষের চোখের জলের দায় কিন্তু তোমাকেই নিতে হবে। কি করেছো তুমি? ক্ষমা করে দাও তোমরা সবাই, আমাকে ক্ষমা করে দাও সবাই। ক্ষমার কথা উঠছে কেন বৌরানী? কি করেছো তুমি? বাড়ি বন্ধক রেখেছিলাম। আমাকে ভুল বোঝো না তোমরা, আমার কোনো উপায় ছিল না তখন।
আপনাদের বাড়ির মেয়ে বৃষ্টি এখন আমাদের কব্জায়। ওর ভালো চাইলে 50 লক্ষ টাকা নিয়ে গঙ্গার ঘাটে চলে আসুন এক্ষুনি। বাড়ি মর্টগেজ দেওয়ার মতন এত বড় একটা সিদ্ধান্ত তুমি কারোর সঙ্গে আলোচনা না করে একা একা নিলে কি করে? দাঁড়া দাঁড়া নিখিল, ওকে বলতে দে। দাঁড়া মা, আর প্লিজ ওকে সাপোর্ট করো না তোমরা। কাউকে কিছু জিজ্ঞেস না করে ও এরকম ডিসিশন কি করে নিল? দাদা ভাই, বাড়ি বন্ধক রাখা হয়েছে, বিক্রি তো হয়নি। এক্স্যাক্টলি, আর তাছাড়া 50 লাখ টাকা তো আছে, ওটা ফেরত দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিলেই তো হলো। আমিও সেটাই ভেবেছিলাম তখন। ভেবেছিলে? সেজন্য আমি টাকাগুলো বিশুকাকার হাত দিয়ে মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম পরে সময় সুযোগ হলে আমি আমি বাড়িটা ছাড়িয়ে নেব। কিন্তু তক্ষণে বাড়ির সমস্ত কাগজপত্র পৌঁছে গেছিল তিস্তার হাতে।